हरे कृष्ण सुप्रिय गौर भक्तवृंद आपनादेर सकलेर चरणे धन्यवाद प्रणति ज्ञापन करछि। आजकेर आलोच्य विषय हच्छे चैतन्य महाप्रभुर गया धामे पिंडदान। चैतन्य महाप्रभु जखन तार बाबा जगन्नाथ मिश्र के बाल्यकाले तिनि हारियेछिलेन ताई शास्त्रे बोलछेन यदि वंशेर केउ पितृपुरुष उद्देश्य पिंडदान करे तार सहस्र सहस्र पितृपुरुष उद्धार लाभ करते पारे। तो आमरा देखी चैतन्य महाप्रभु तारे पितार उद्देश्य बा तारे वंशेर एकमात्र प्रदीप छिलेन चैतन्य महाप्रभु ताई चिंता करलेन तारे पितृपुरुषेर उद्देश्य एवं तार पितार उद्देश्य गयाते तिनि पिंडदान करबेन। जखन तार मायेर आदेश निये अग्रहायण मासे महाप्रभु गयाधामे आसलेन আর গোধামে অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় ভগবানের বিষ্ণুর যে চরণ চিহ্ন এখনো রয়েছে অত্যন্ত আকর্ষণীয়। মহাপ্রভু এই চরণ চিহ্ন দর্শন করে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে তার এই দুননে প্রেমশ্রু বর্ষিত হচ্ছিল। আর যখন এই গোধামের এক পাণ্ডার কাছ থেকে এই গয়াধামের মহিমা মহাপ্রভু শ্রবণ করেছিলেন, তাই বায়ুপুরাণ অগ্নিপুরাণ বিভিন্ন পুরাণে এই গয়াধামের মহিমা অত্যন্ত সুন্দর এবং বিশদভাবে বর্ণনা করেছেন। যখন এই দৈত্যকুল এক সুর মানে পরম বৈষ্ণব গয়াসুর নামে এক ভক্ত জন্মগ্রহণ করেন দৈত্যকুলে দানবকুলে, এবং তিনি এতই তপস্যায় মগ্ন ছিলেন ভগবানের, আর তপস্যার কারণে সারা পৃথিবী অন্ধকার আসন্ন হয়ে আসছিল আর দেবতারা স্বর্গলোকে তারা অবস্থান করতে পারছিল না। তাই ব্রহ্মা শিব এরা কি করলেন, ক্ষীর সাগরে ভগবানের প্রার্থনা স্তব্ধ করতে শুরু করলেন ক্ষীর সাগরের তটে। আর যখন ভগবান সন্তুষ্ট হলেন তো শিব ব্রহ্মা কে তোমরা কি চাও বলো, তো ভগবানকে বললেন দেখো এই গয়াসুরের হাত থেকে আমাদের রক্ষা করুন, যে তিনি যে তপস্যা করছেন আর এই তপস্যার কারণে আমরা কেউ স্থিরভাবে থাকতে পারছি না, তা এত কঠোর তপস্যা করছেন তার যে অবিষ্ট ফল আপনি তাকে তাদের দান করুন। তো ভগবান গয়াসুর সম্মুখে প্রকট হলেন আর গয়াসুর ভগবান স্তব্ধ করলেন। গয়াসুরকে বললেন তুমি কি চাও বলো, বলছে প্রভু আমাকে সমস্ত তীর্থ থেকেও যেন আমার এই দেহটা অধিক পবিত্র হয় আর আমাকে দর্শন করে মানুষ যেন সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। ভগবান বললেন তথাস্তু। এইভাবে যখন গয়াসুর বর প্রাপ্ত হলেন আর যে গয়াসুর এই দেহটা তার এই মস্তক ছিল এক দুই ক্রোশ মানে চার মাইল, আর তার এই দেহটা ছিল পঞ্চ ক্রোশ মানে এই দেহটা দশ মাইল উচ্চতা ছিল। আর এই গয়াসুরকে দর্শন করা মাত্রই এহ জগতের সমস্ত লোক তারা পাপ থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে চলে যাচ্ছে। তাই ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন কি করবেন। তিনি যখন ভগবানের শরণাগত হলেন তখন ভগবান বললেন ব্রহ্মাকে একটা কাজ করো, এই গয়াসুরের দেহে একটি যজ্ঞকুণ্ড স্থাপন করো, তাহলে সে আর কোথাও বিচরণ করতে পারবে না। তো এভাবে যখন ব্রহ্মা গয়াসুরের গৃহে আসলেন গয়াসুর অত্যন্ত আনন্দিত হলেন এবং গয়াসুর ব্রহ্মাকে প্রণাম করলেন এবং উত্তম বাক্যের দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। আর ব্রহ্মাকে বললেন আমি আপনার কি সেবা করতে পারি। আর ব্রহ্মা বললেন দেখো আমি অনেক তীর্থ অনেক অনেক ব্রহ্মাণ্ড ভ্রমণ করেও আমি একটি স্থান পাইনি যেখানে ভগবানের জন্য একটি যজ্ঞ অনুষ্ঠান করব। আমি দেখেছি তোমার যে দেহ তীর্থর থেকে অধিক অধিক পবিত্র, আমাকে যদি তোমার এই দেহটি ভগবানের যজ্ঞ করার জন্য দান করতে তাহলে আমি হয়তো ভগবানের যজ্ঞ অনুষ্ঠানটি করতে পারতাম। আর গয়াসুর তো
তৎক্ষণাৎ তিনি রাজি হলেন। তুষারি, এ তো আমার সৌভাগ্য যে আমার এই দেহটা ভগবান বিষ্ণুর যজ্ঞের সেবায় লাগবে। তিনি তৎক্ষণাৎ ভূমিতে শায়িত হলেন। আর যখন তার এই মস্তকে এই যজ্ঞ কুণ্ডে স্থাপন করলেন, যখন সেই যজ্ঞ আহুতি দিচ্ছিলেন ঘি এবং বিভিন্ন উৎকৃষ্ট দ্রব্যাদি, আর আগুনের এই তাপে গয়া সুনীকে স্থির রাখতে পারছিলেন না, তাই অগ্নিপুরাণ সেখানে বর্ণনা করলেন, ব্রহ্মার এক পুত্র ছিল মরীচি, আর মরীচির স্ত্রী ছিল দেবময়ী। এক সময় যখন ব্রহ্মার সেবা করেছিলেন দেবময়ী, যখন মরীচি ঘুমিয়ে গিয়েছিল আর ঘুম ভেঙে দেখলেন যে তার যে স্ত্রী তার বাবার সেবক, দেবময়ী কবির সাপ দিয়েছিল, তুমি যেহেতু আমার আদেশ ছাড়া আমার বাবার সেবা করেছ, তাই আমি তোমাকে কবির সাপ দিচ্ছি, তুমি পাষাণ হয়ে যাও, মানে তুমি পাথর হয়ে যাও। আর দেবময়ী তখন অগ্নি প্রজ্বলিত করে অগ্নির উপরে শত শত বছর তপস্যা করেছিলেন। যখন ভগবান আবির্ভূত হলেন তো ভগবান বলে, তুমি কি চাও বলো? বলছে, প্রভু আমি তো অসতী নারী না, আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি, আমাকে কেন দেবময়ী অভিশাপ, কেন আমাকে মরিচ অভিশাপ দিয়ে অভিশাপ থেকে আমাকে রক্ষা করবে? বলছে, তুমি চিন্তা করো না, তোমার এই অভিশাপটি তোমার জীবনে একটা আশীর্বাদ স্বরূপ হিসাবে দাঁড়াবে। আর এই দেবময়ী শিলা কি করলেন, স্বর্গে রেখে দিলেন। আর যখন এই শিলা দেবময়ী শিলা গয়াসুরের মস্তকে স্থাপন করলেন, আর গয়াসুরের মস্তকে যখন ভগবান বিষ্ণু প্রকটিত হলেন, আর ভগবানের দুটি চরণ স্পর্শে পাথর বিগলিত হয়ে গিয়েছিল, আর যে কারণে ভগবান বিষ্ণুর দুটি চরণের ছাপ এখনো রয়েছে সে গয়া ধারা। আপনি যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে অনেক রয়েছে চরণ পাহাড়ি যেখানে ভগবান বিচরণ করেছিল, আর ভগবানের চরণ এখনো সেই বৃন্দাবনে বিভিন্ন স্থানে রয়েছে। কারণ ভগবান যখন বিচরণ করতেন, ভগবানের চরণ এত কোমল ছিল, কোথাও তার চরণ স্থাপন করলে মনে হতো যেন তার পা থেকে রক্ত ঝরে পড়ছে। আর তখন এই বৃন্দাবনের যেখান দিয়ে ভগবান বিচরণ করতেন সেই স্থানগুলো পদ্ম ফুলের পাপড়ির ন্যায় কোমল হয়ে যেত, আর ভগবান ঠিক সেভাবে বিচরণ করতেন। ভগবানের চরণের স্পর্শে পাথরগুলো গলে যেত। এভাবে যখন ভগবান বিষ্ণু এই গয়াসুরের মস্তকে দাঁড়ালেন, আর তার দুটি চরণ অত্যন্ত সুন্দরভাবে সেখানে স্থাপন করলেন, আর তখন গয়াসুরকে বললেন, ভগবান হে গয়াসুর তুমি কি চাও বলো? ভগবানকে গয়াসুর বললে, প্রভু আমি এহ জগতে বিচরণ করে এহ জগতের জীবের পাপ থেকে এদের উদ্ধার করতাম, কিন্তু আমি তো আর বিচরণ করতে পারবো না, তাই আমাকে বর দিন, এই বর দিন সমস্ত তীর্থ যেন আমাকে আশ্রয় করে থাকে, আর এই স্থানে যেন নাম হয় আমার নাম অনুসারে, আর যারা এখানে এসে পিণ্ড দান তর্পণ আদি করবে এই ফল যেন অক্ষয় হতে, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য রয়েছে ততদিন যেন এই ফল অক্ষয় হয়ে থাকে। তারা যতই পাপ করুক না কেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেন তোমার ধাম প্রাপ্ত হতে পারে। ভগবান বললেন, তথাস্ত। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এই গয়াধামের মহিমা শ্রবণ করলেন, আর আপনি জানেন এই গয়াধাম অত্যন্ত আকর্ষণীয় একটি পরিবেশ, এই গয়াধামে একটি অক্ষয় বটবৃক্ষ রয়েছে, যে বটবৃক্ষটি হাজার হাজার যুগ যুগ ধরে এই বটবৃক্ষটি বিদ্যমান রয়েছে। এই অক্ষয় বট রয়েছে একটি নদীর নাম ফল্কু নদী, যেই নদী রয়েছে বাট নদীতে জল নেই। এখানে সীতা মাতার অভিশাপ ছিল, তো যাই হোক আমরা দেখি যখন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু
এই কলিহত জীবকে শিক্ষা দান করার জন্য। কি করলেন? নিজে তার পিতার উদ্দেশ্যে এই গয়াতে পিণ্ড দান করলেন। আর যখন মহাপ্রভু গয়াতে পিণ্ড দান করলেন, জগন্নাথ মিশ্র সহস্তে এই পিণ্ড গ্রহণ করলেন। আর পিণ্ড গ্রহণ করে তিনি ভগবত ধামে চলে গেলেন। এই মহাপ্রভু এলাটি করেছে কেন? এলাটি করেছিলেন আমাদেরকে শিক্ষা দান করার জন্য। এজন্য আমাদের যখন একটি সন্তান হয়, আর সন্তান হওয়া মাত্রই একটি পুত নামক নরককুণ্ড সৃষ্টি হয়, আর যখন এই সন্তান পিণ্ড দান আদি করবে, আর তখন ওই পুত নামক নরক থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি। তাই এই পিণ্ড দান আদি শুধু এই কলিযুগে মহাপ্রভু করেছেন তাই নয়, ভগবান শ্রী রামচন্দ্র তিনিও তার যে পিতা দশরথ তার জন্য পিণ্ড দান করেছিল। তা আমরা দেখি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা যদি গয়াতে পিণ্ড দান করতে পারি সেটি শ্রেষ্ঠ উত্তম। আর অনেকেরই হয়তো গয়াতে গিয়ে পিণ্ড দান করার সে সুযোগ হয়নি, হয় না হয়তো, হয়তো অনেকেরই গয়াতে গিয়ে পিণ্ড দান করার অ্যাবিলিটি নেই। তাই হরিভক্তি বিলাসে বললেন, যদি আমরা তুলসী মহারানীকে সম্মুখে রেখে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করি, গয়াতে পিণ্ড দান করলে যেই ফল আমরা সেই ফল আমরা যে কোনো স্থানে পিণ্ড দান করে আমরা সেই ফল লাভ করতে পারি। তা আমরা দেখি এই পিণ্ড দানটি হতে হবে সম্পূর্ণ যেন ভগবত প্রসাদ হয়। শ্রীমদ ভগবত গীতায় দ্বিতীয় প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক বলেছে, শঙ্কর নরকায়ব কুল গানাং ক্লোশ্চ প্রতন্তি পিতরেশাম লুপ্ত পিণ্ড দক্ষিয়া। বর্ণ সংগ্রহ উৎপাদন বৃদ্ধি হলে কুল কুল ঘাতক রণগ্রামে হয়, সেই কুলে পিণ্ডদান জল লোপ পাওয়ার ফলে পিতৃপুরুষেরাও নরক কদপতিত হয়। তাই তার তাৎপর্য বললেন, আমরা যদি তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদ দ্বারা পিণ্ড দান করি, তারা যতই পাপ করুক না কেন, তা যদি পেত হয়ে থাকে তারপর তারা সেই স্থান থেকে তারা উদ্ধার লাভ করে। তাই মহাপ্রভু নিজ আচরণ করে আমাদের মাঝে শিক্ষা দান করেছেন। তা আমরা অবশ্যই আমাদের যে পিতৃপুরুষ যারা এহ জগৎ ত্যাগ করে চলে গেছেন, আমরা যেন তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদ পিণ্ড দান করি। আমাদের পরবর্তী ক্লাস আলোচনা থাকবে মহাপ্রভু ঈশ্বর পুরিপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, কিভাবে তিনি দীক্ষা গ্রহণ করলেন, আর এই দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা কি সেটি মহাপ্রভু নিজ আচরণ করে শিক্ষা দিলেন। আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।